পড়ুছে হলে তুমি মোর কথা রখল আজগরে যেত সীতা মাতা তিন তিন থর অগ্নি পরীক্ষা দেলে সেই সীতা মাতা এই কষ্টকে সহিনি পারি তাঁর দেহ ত্যাগ করে যেত পাতালপুরকে মুই ভাসি যাওতে সেই রামচন্দ্র পাতালপুরকে যেত মুই ভাসি যাওতে সেই প্রভু রামচন্দ্র মোর পনৎকানিকে ধরি করে কেতে সুন্দর করে গুলগুলা হই করে কান্দুতি মুই তো সেই পনৎকানি ধরিছিলি গো আউ সেই সময়রে মুই সীতা মাতা ভগবান রামচন্দ্রকে কথা দেইতিলি ই জন্মরে তো ভেট সাক্ষাৎ নেই হিয়ে প্রভু যদি তুমি মতো ভেট সাক্ষাৎ হব বলে দ্বাপর যুগে তুমি কৃষ্ণ অবতার নেই আই রাধা অবতার সেই জন্মরে তোমার মোর ভেট সাক্ষাৎ হব বলে কথা কথা দিয়েছিল তুমি যদি সেই রামচন্দ্র যদি কৃষ্ণচন্দ্র বেশ ধারণ করি হ্যাঁ সেই রামচন্দ্র বলে তুমি তো মতো ভাব প্রেম বিশ্বাস কেতে সুন্দর দিন বেলে এত নিয়ে রাতি বেলে নিয়ে আসি তো না সখা না চোর বেলে চোর মনকর কাম হচ্ছে রাজগুলা গাঁ গাঁ বলুছি মু চোর নুহে গো মাই মত চোর বলি করে নাই কহব তুমি যদি প্রকৃত সেই কৃষ্ণচন্দ্র হ্যাঁ হ্যাঁ বলে আজি সে যদুকুলর কথা তো তোমাকে পচরাম হ্যাঁ হ্যাঁ যদি কহি পারব বলে তো বিশ্বাস কর মা যে স্বয়ং নারায়ণ আমার ঘরকে আসিছে বলে হে ধনমালি গো মুই তোমার ধনমালি দেখ মানে কি পিলাকে আগে পচরা মানে বলে হে ধনমালি ধনমালি বলে খুশি যাচ্ছে দেখুছ ধনমালি কে তালা মারি কলা কানু কলা কানু আগো কলা কানু কলা বরণ কলা কানো কলা কানো কলা কানো কলা বরণ গোপাপুর 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 উদিয়া জন কলা কানো কলা কানো কলা কানো কলা বরণ তোমারি নাম কহ গোবর্ধন জনম যদি কৃষ্ণ তোমারি নাম কহ গোবর্ধন জনম কহি দেলে কহি দেলে কহি দেলে দেবী চুম্বন কলা কানু কলা কানু কলা কানু কলা বরণ রাধা মাই গো বাবু গো মাই গো
ভগবান শ্রীকৃষ্ণঙ্কর পাদ পদ্মকে যুগ যুগ ধরি তপস্যা করি হর ব্রহ্মা নেই পাইলি নাই পাই পারলি পাদ পদ্মকে কোটি কোটি ঋষি মুনি মানে তপস্যা করি নেই পাইলি নাই পাইলি সেই প্রভু নারায়ণ দিন কানা করিথিলে যেতেবেলে ইন্দ্র সঙ্গে বিবাদ হইতিলা তাঙ্কর সেই সময়ারে গিরি গোবর্ধন পর্বতকে তাঙ্কর চিনি আঙ্গুঠি টেকে করে রাখিছিলে হ্যাঁ হ্যাঁ যাহার পাদ পদ্মকে ভগবান মনে নেই পাই পাইলে তো পূর্ব জন্মরে সে গোবর্ধন কিয়ে থিলে গিরি গোবর্ধন যে স্বয়ং নারায়ণ তাঙ্কর পাশকে যাই করি সে গোবর্ধন পর্বতকে টেকে করে রাখিছিলে সে পূর্ব জন্মরে কেন পুণ্য করিছিলা গোবর্ধন আউ কিয়ে থিলা যে সে ভগবান নারায়ণ তাঙ্কু টেকি করে রাখিছিলে এই কথা যদি মতে কহি পারিব মানে দেখবা কিছু না কিছু ব্যবস্থা করবা কেন বলছ মানে মাই গো এটা মুই কালকে কই দিমি তাহলে আজি কই করি আসল কাল কি আসিব তুমি বি প্রশ্ন ধরি কহুছি উত্তর মাই গো আহা বর শ্রবণ বর শ্রবণ প্রশ্ন ধরি কহুছি উত্তর মাই গো বর শ্রবণ গরে শ্রীরাম লক্ষ্মণ শপথ সাগর করিলে বন্ধন ত্রেতয়া যুগরে শ্রীরাম লক্ষ্মণ শপথ সাগর করিলে বন্ধন তহি শ্রেষ্ঠ ভক্ত হনুমান সজনী গর শ্রবণ কর শ্রবণ রামচন্দ্র আউ পিতৃ সত্য পালবা পাই 14 বর্ষ বনবাস যাইথিলি আউ বনবাস কালরে যেতে বেলে রাবণ আশ্চর্তি বেশরে আসি সীতাঙ্কু হরণ করে নিয়ে গলে তো সুগ্রীম সহিত মিত্রতা করি করি বালিকে মারি করি যেতে বেলে শপথ সাগর বাঁধু সমুদ্র বাঁধুছু সেতু বন্তা বাঁধুছু তো নল নীল কাণ কলে সখা সেমানে পথর রে রাম রাম লেখি দিলে সেই পথরটা নিয়ে যেতে সমুদ্র রে ফোপাড়ি দিয়েছিল সেই তমকুল তমকু এই কথা বিশ্বাস লাগুছি হ্যাঁ হ্যাঁ নাই নাই কাহা কে তুমি ভকুয়া বনছো যে পথর গুটে পানি রে পহরবা হেনতা নল নীল কাঁ কাঁ শক্তি তাঙ্কর থিলা দেব শিল্পী বিশ্বকর্মা পুও সে হলে নল আউ নীল সেমানে যেতবে কুনা কুনে থিলে গো মাই বাল্যকাল বাল্যকালরে ঋষিমুনি হ ঋষিমুনি মানকর তপস্যা করবা সময়রে তাঙ্কর জষ্টি কো মণ্ডল মুকু নেইকরি সমুদ্রে ফিঙ্গি দউতিলে বুড়ি যাউতিলা ঋষিমানে হরিয়ান হই যাউতিলে তো সেইতি লাগি ঋষিমানে ক্রোধবর হইলে আউ এড়ে ছুয়াকে সাপ্য বি দিনি হই বই আউ বরদান দেইতিলে আজি থারু যে কোনসে জিনিস তাতি পানি রে পকাবো হ্যাঁ সেটা নাই বুড়ে না উফলি বাবু ঋষি মুনি মানে নল এবং নীলঙ্কু আশীর্বাদ হ্যাঁ হ্যাঁ তো যেতর সেতু বন বাঁধু ছ আচ্ছা আচ্ছা সে সময়রে মুই থিলি রামচন্দ্র তুমি থিলে সীতা আর মোর ভাই থিলে লক্ষ্মণ ই মনে থিলে ত্রিজটা আর মুই হাই থিলে গুঞ্চা মুসা
বলে তুমি তো বিশেষ কামরে লাগিছ গো। সব মেন কাম তো মুই করুছে গো। তো হনুমান কান বিচার করলে, হনুমান ভাবলে যে মুই ভগবানক প্রিয় ভক্ত হে, মুই যাসি মুই বড় পর্বত আনমি, সেতু বন বাঁধমার জলদি সরবা হই। পর্বত না কানে খৈনিক, আগ খৈনিক পর্বত অরণ্য রে থিলা, তাহা বহিয়ানি পবন র বোলা, খৈনিক পর্বত অরণ্য রে থিলা, তাহা বহিয়ানি পবন র বোলা, রখি দেলে রামক চরণ সজনি গো, কর শ্রবণ কর শ্রবণ, হনুমান গোটে বড় পর্বত উঠে আনি যাই, সে পর্বতর না থিলা খৈনিক পর্বত, খৈনিক পর্বত, সেই পর্বত কে যেতে বেলে হনুমান বুহি আনলি, ইয়ার হনুমান আনুন আনুন কি তাঙ্কর সেতু বন বাঁধাটা সরিগলা। ওহো, হনুমান পর্বত আনবা মাত্র কে সেতুবন্ধ কামটা নির্মাণ হয়ে সারি সরিগলা। তো পর্বত কে রামচন্দ্রঙ্কর পাখরে রহিলে কা বইলি, কা বইলি ই পর্বত কে কানে করনি প্রভু, এটা তো তোমার সেতুবন বাঁধবার কামরে আনিথিনি বইলি। সে পথর কে রামচন্দ্রঙ্কর পাখে রখিদেলে, আর হনুমান কহছন যে হে প্রভু, এটা তো সেতুবন বাঁধবা কার্যরে আনিথিনি, এই পর্বটা লাগিনি পারলা। তো কিছু কথা নাই হনুমান, এই পর্বত কু নেই বৃন্দাবনে স্থাপন কর, দ্বাপর যুগরে তা না হইযিবা গিরি গোবর্ধন বইলি। ইন্দ্র সহিত বিবাদ হওয়ার সময় মুই টেকমি বই, তাপরে কানা হেলা আজ্ঞা দেলে তাঙ্কু রঘুকুলপতি, বৃন্দাবনে নেই রখ হে ঝটতি, আজ্ঞা দেলে তাঙ্কু রঘুকুলপতি, বৃন্দাবনে নেই রখ হে ঝটতি, নাম হে গোবর্ধন সজনি গ কর শ্রবণ, বাম করে পেকিথিবে কৃষ্ণ সজনি গ কর শ্রবণ। তো রামচন্দ্র আদেশ দেবার হনুমান কানে কলে নেই করি বৃন্দাবনে স্থাপন করে দিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কেন পুরাণ আছে জানিছ? সে ত্রেতয়া যুগর খৈনিক পর্বত, দ্বাপর যুগরে সেই গিরি গোবর্ধন হেলা, ত্রেতয়া যুগরে রামঙ্কর কার্যরে লাগিনি পারলা বলে দ্বাপর যুগরে ভগবান তাঙ্কু টেকি, হ্যাঁ হ্যাঁ, আউ গোপপুরকে রক্ষা করিছিল। যদি তুম মনে হেলা অবিশ্বাস, জাইন দেখিব শ্রীরাম মানস, যদি তুম মনে হেলা অবিশ্বাস, জাইন দেখিব শ্রীরাম মানস, পৃষ্ঠাচারী চৌবন সজনি গ কর শ্রবণ, রসানন্দ করিছি রচন সজনি গ কর শ্রবণ, তুমি জগরি মাত্র হে নহে শ্যাম জগরি,
মাত্র হেলো হে শ্যাম জগরি পিলাকে যাহা পচরা মাসে মনে তো বুঝেকর কহিদেলে ল মরে ত্রেতয়া যুগর সেই খণ্ডিক পর্বত দ্বাপর যুগরে গিরি গোবর্ধন হইকর জন্ম হেলে ত্রেতয়া যুগরে রাম সেতুরে সে খণ্ডিক পর্বত কার্যরে লাগি নি পারলা বলি করি ভগবান তাঙ্কু কথা দেইথিলে যে দ্বাপর যুগরে তোমার কামরে মোর কামরে তুমি লাগবে তো সেই প্রভু নারায়ণ ইন্দ্র সঙ্গে বিবাদ কলা সময়ে সেটাকে টেকি করি করে তোমার তার মান রক্ষা করেছে বলে ত্রেতয়া যুগের খৈনিক পর্বত দ্বাপরে হয়ে গিরি গোবর্ধন তোমার কেতে লীলা নেই কি মাই গ।